বাংলা জুড়ে খুনের রাজনীতি চলছে, অভিযোগ করলেন দিলীপ ঘোষ। সোমবার বিকেলে শ্যামনগর ভারতচন্দ্র গ্রন্থাগারে আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এমনটাই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তার অভিযোগ, রাজ্যে বিজেপি শক্তিশালী হবার পর থেকেই খুনের রাজনীতি শুরু হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি এর মোকাবেলা করবে। কলকাতা এবং হাওড়া পৌর নিগমের নির্বাচনে সমস্ত শক্তি দিয়ে বিজেপি লড়াই করবেন দাবি দিলীপ বাবুর। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গের প্রাক্তন সম্পাদক উত্তম অধিকারী, হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক রোহিত সাউ এবং অন্যান্যরা। বিজেপির মধ্যে এরকম সময় বিজেপির কোন নেতার মধ্যে যুক্ত নয়, সেটা সবাই জানে কি হয়েছে। গত বিধানসভার লোকসভায় ধাক্কা খেয়েছেন আমাদের কাছ থেকে, তাই জ্ঞান ফিরেছে। সুষ্ঠুভাবে করার দায়িত্ব ইলেকশন কমিশনের। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক আর সংবিধান নিষ্ঠ পার্টি, আমরা আমাদের শক্তি দিয়ে লড়াই করব। এক সপ্তাহের মধ্যে ভগবানপুর 1 আর 2 দুটো ব্লকে দুজন কর্মী খুন হয়েছে, একরকমভাবে তুলে নিয়ে গিয়ে মার্ডার করা হয়েছে। আগের থেকেই ধমকি দেওয়া হচ্ছিলো, খুন হয়েছে। আর এই খুনের রাজনীতি আজ নয়, কয়েক বছর ধরে চলছে, যখন থেকে বিজেপি শক্তিশালী। বিজেপিকে টার্গেট করে প্রায় 200 কর্মীকে খুন করা হয়েছে। এর আগেও হয়েছে, আপনি জানেন, যারা পুলিশের পরীক্ষা দিয়েছেন, পাস করেছেন, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না। SSC যারা পাস করেছেন তাদের চাকরি দেওয়া হচ্ছে না। SSC পরীক্ষা দিয়েছেন তার রেজাল্ট হচ্ছে না। যারা চাকরি করছেন তাদের DNI ইনক্রিমেন্ট নেই। প্রত্যেকটি সরকারি অফিসের সামনে ধর্ণা প্রদর্শন চলছে।